সেনাবাহিনীতে প্রথম নারী মেজর জেনারেল সুশানে গীতি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে প্রথম নারী হিসেবে পদোন্নতি পেয়েছেন আর্মি মেডিকেল কোরের অধ্যাপক মেজর জেনারেল সুশানে গীতি গতকাল রোববার সেনাবাহিনীর সদর দপ্তরে তাকে র্যাঙ্ক পরিয়ে দেন প্রধান জেনারেল আজিজ আহমেদ ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল জি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শামসুল হক এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন পদোন্নতি পাওয়ায় সুশানে গীতি এখন আর্ম ফোর্স ইনস্টিটিউট অব প্যাথোলজিতে কমান্ডো হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তার স্বামী ব্রিগেডিয়ার জেনারেল আসাদুল্লাহ মোহাম্মদ হোসেন সাদ অবসরপ্রাপ্ত একজন সফল সামরিক বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন প্রধানমন্ত্রীর নারী ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে মহিলা অফিসারকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপে আরও একটি নতুন দিগন্তের সূচনা হল মেজর জেনারেল সুশানু গীতি উনিশশো সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন পরবর্তীতে উনিশশো সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদবিতে যোগদান করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম নারী হিসেবে হেমোটোলজিতে এফ সি ডিগ্রি অর্জন করেন এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন এবং বিভিন্ন সামরিক হাসপাতালে প্যাথোলজি বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় আজকের খবর এই পর্যন্তই আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সকল ধরনের আপডেট নিউজ ঠিক সময় মতো পাওয়ার জন্য আর যদি এখনও বেল বাটনে ক্লিক করে না থাকেন তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখুন ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে আমাদের এই নিউজ